অ্যালাউন্স বা ডিএ বৃদ্ধির জন্য তো তোলপাড় চলছে সারা দেশ জুড়ে। দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছেন সমস্ত কর্মচারীরা, এখনো পর্যন্ত ডিএ বাড়ার কোনো ভালো খবর নেই। তবে ডিএ বাড়ুক বা না বাড়ুক, 25% ভাতা কিন্তু বাড়লো, একটা বিশেষ প্রকারের ভাতা সরকারি কর্মচারীদের জন্য। সবাই এতে উপকৃত হবেন এবং লক্ষ লক্ষ সরকারি কর্মচারী উপকৃত হচ্ছেন। 25% ভাতা বাড়িয়ে দেওয়া হলো পুজোর মরশুমে। এই খবর কিন্তু অত্যন্ত আকর্ষণীয় একটি খবর। আপনারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন, আর আপনি দেখার পর একটা লাইক করে শেয়ার করে দেবেন যাতে করে বাকিরাও জানতে পারে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন যাতে সরকারি কর্মীদের কোনো প্রকারের আপডেট মিস না হয়ে যায়। কমেন্ট সেকশনে লিখে জানান আপনি কোন ডিপার্টমেন্টে কোন পদে কাজ করছেন। দেখুন, ভারতবর্ষের সবথেকে রিনাউন্ড অনলাইন পোর্টাল যেটা হচ্ছে hindustantimes.com, তারই বাংলা পোর্টালে আপনাদেরকে নিয়ে এসেছি। একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে 11 অক্টোবর 2024, যেখানে 25% ভাতা বৃদ্ধির কথা বলা হয়েছে, মেমোও জারি করে দেওয়া হয়ে গেছে। আপনাদেরকে দেখিয়ে দিই কী রয়েছে এই প্রতিবেদনে। দেখুন, সর্বপ্রথম বলা রয়েছে মহার্ঘ ভাতা বা ডিএ বাড়লে কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত কর্মীদের ডিআরও কিন্তু বেড়ে যায়। তবে পুজোর মরশুমে ডিএ বৃদ্ধির ঘোষণা করতে বিলম্ব করছে কেন্দ্রীয় সরকার। আমরা জানি সেপ্টেম্বর অক্টোবরেই ঘোষণা করার কথা ছিল, এখনও পর্যন্ত ঘোষণা হয়নি। তবে এরই মাঝে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের রিপোর্টে দাবি করা হয়েছে, কেন্দ্রীয় সরকারের অধীনে কাজ করা যেসব কর্মী অবসর গ্রহণ করেছেন তাদের কনস্ট্যান্ট অ্যাটেন্ডেন্ট অ্যালাউন্স বাড়বে 25%। এর আগেই ডিএ বেড়ে 50% হওয়ায় এই ভাতা বাড়বে বলে দাবি রিপোর্টে। এই নিয়ে পেনশন এবং পেনশনভোগী কল্যাণ দপ্তরের তরফ থেকে একটা অফিস মেমো জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে প্রতিবার ডিএ 50% করে বাড়লে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের কনস্ট্যান্ট অ্যাটেন্ডেন্ট অ্যালাউন্স 25% করে বাড়বে। এই আবহে পেনশন ও পেনশনভোগী কল্যাণ দপ্তরের তরফ থেকে সকল মন্ত্রককে চিঠি দেওয়া হয়েছে। কনস্ট্যান্ট অ্যাটেন্ডেন্ট অ্যালাউন্স 6,750 টাকা থেকে বাড়িয়ে 8,438 টাকা করতে বলা হয়েছে। বলে রাখা ভালো যে কনস্ট্যান্ট অ্যাটেন্ডেন্ট অ্যালাউন্সেস সেই সব অবসরপ্রাপ্ত কর্মীদেরকে দেওয়া হয় যারা ন্যূনতম টানা 10 বছর সরকারি চাকরিতে ছিলেন। তাদের শেষ প্রাপ্ত বেসিক বেতনের 50% হারে তাদের পেনশন গণনা করা হয়ে থাকে। বর্তমানে এই খাতে ন্যূনতম পেনশন বল 9,000 টাকা। এদিকে উৎসবের মরশুমে ডিএ বৃদ্ধি নিয়ে আশায় বুক বেঁধেছেন সরকারি কর্মীরা। এই আবহে দুদিন আগেই কেন্দ্রীয় ক্যাবিনেটে একটা বৈঠক হয়েছিল দিল্লিতে। আশা করা হচ্ছিল সেই বৈঠকের পরই সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করা হবে, তবে সেটা হয়নি। এর আগে গত 3 অক্টোবরের ক্যাবিনেট বৈঠকের পর রেলকর্মীদের বোনাসের ঘোষণা করা হয়েছিল, তবে পুজোর মুখে ক্যাবিনেট বৈঠকে হতাশ হয়েছিলেন সরকারি কর্মীরা। এর আগে রিসেন্টলি কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি লিখেছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মীদের সংগঠনের সাধারণ সম্পাদক SB যাদব। ডিএ বৃদ্ধির ঘোষণা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল সেই চিঠিতে। তবে এইসবের মাঝেই বিভিন্ন মিডিয়া রিপোর্টে দাবি করা হচ্ছে দিওয়ালির আগে অক্টোবর মাসেই ডিএ বৃদ্ধির ঘোষণা করবে কেন্দ্র সরকার। এই আবহে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে সরকারি কর্মীদের ডিএ শীঘ্রই 3% বাড়তে পারে। দেখা যাক কদ্দূর কী হয়। আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। পরবর্তী আপডেট পেতে নজর রাখবেন স্মার্ট দুনিয়ায়।